দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে ছুটির দিন, তাই আজকে মন ভরে রিয়াকশন ভিডিও বানাচ্ছি। আশা করছি আপনারা ভিডিওগুলো দেখে মজা পাচ্ছেন। এখন যে ভিডিওটা আমি দেখাবো সেটা হচ্ছে একটা রান্নার ভিডিও। অবভিয়াসলি তো রান্নার ভিডিও আমি সাধারণত গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস এই যাবৎ দেখিয়েছি। আজকে একটা মাছের ভিডিও এলাম। এটা একটু ওই মধ্যপ্রাচ্যের আরব দেশে রান্না করে, তেলাপিয়া ফ্রাই রাইসের সাথে। চলুন আমরা দেখে আসি, আমার কাছে খুব ভালো মনে হচ্ছে, আমরা ট্রাই করে দেখি। দর্শক মন্ডল দেখতে পাচ্ছেন রাইসের উপর তেলাপিয়া ফ্রাই, যে শুরুতে দেখেন ডিশটা দেখাচ্ছে, চমৎকার। এখন শুরুতে আপনার লাগবে এরকম বড় সাইজের তেলাপিয়া, পানিতে ধুয়ে নিলেন। ওরা বেসিক্যালি গ্রিল করবে, এখন ওরা কাটছে। দেখেন কেচি দিয়ে মাছ কাটে, কি আশ্চর্য! আমাদের দেশে আমরা কাটি বটি দিয়ে, ওরা দেখেন কেচি দিয়ে মাছ কাটছে। যাক, যেটা দিয়েই হোক মাছ কাটতে হবে, ছিলতে হবে, আঁশ ফেলতে হবে, খুব দক্ষ হাতে করছে দেখেন দর্শক মন্ডলী। এরপরে পেট কেটে ময়লা পরিষ্কার করবে। এই যে এখন পেট কেটে পেটের ভিতর থেকে ময়লা পরিষ্কার করছে, মাছের ময়লা পরিষ্কার করছে। এখন মাছকে রেডি করছে, ধুয়ে টুয়ে মাছের ভেতর পরিষ্কার সে দেখালো। ওকে, মাছ পরিষ্কার করার পর মাছের গায়ের উপর লম্বালম্বি করে কেটে দিতে হবে, যাতে দুই পাশে যাতে মশলা ঢুকতে পারে। গ্রিল হওয়ার সময় ভিতরে যাতে মশলা ঢুকে, সবগুলো মাছকে একই ড্রেসিং করতে হবে, লম্বালম্বি করে কেটে দিতে হবে মাছের বডিতে যাতে মশলা ঢুকে। প্রথমে দিতে হবে সল্ট, এরপর ব্ল্যাক পেপার, কালো মরিচ, এরপর লাল মরিচ, এরপর হচ্ছে আদা। মাছের জন্য স্পেশাল মশলা দেখাচ্ছে, আপনি দিতে পারেন লেমন জুস, এটা হচ্ছে তেল। তেল আমরা সয়াবিন ইউজ করি, ওরা অলিভ অয়েল ইউজ করে। দেখেন মিক্স করলো, সুন্দর একটা মিশ্রণ তৈরি হলো। এটাকে এখন মাছের গায়ে দিবে, মাছের উপরে দেখেন সুন্দর করে পেন্ট করে দিচ্ছে। আপনি এটা পেন্ট করা বদলে হাতেও দিতে পারেন। ওরা এটা দেখার সৌন্দর্যের জন্য করছে, আমরা এটা নর্মালি হাতে করে থাকি। ভেতরে এবং বাইরে এটা আপনার মশলাটা দিতে হবে, ম্যারিনেট করার মতো দুই পাশে মশলা দিয়ে মাছটাকে ম্যারিনেট করতে হবে। এই যে কাজ শেষে দুইটা মাছ, মাছ তিনটা দেখতে এরকম। এখন তারা ওভেনে দিবে মাছকে, ওভেনের প্যানের ভেতরে পেঁয়াজ গোল গোল করে দিল, এরপরে স্লাইসড আলু, আলুকে রিং রিং করে গোল গোল করে, এরপরে গাজর, এরপরে উপরে একটু গোলমরিচ ছিঁড়ে দিতে হবে, এরপরে কোরিয়েন্ডার সিডস দিল। আপনি যেগুলো ভালো মনে করেন আপনার যে গরম মশলা এগুলো দিতে পারেন। এখন একটা লেয়ার তৈরি করে দিল, এই লেয়ারের উপরে মাছগুলোকে রাখবে। মাছের ভিতরেও কিছু পেঁয়াজের টুকরো, গাজরের টুকরো এবং লেমনের টুকরো দিয়ে দিল, একটু বাটার দিয়ে দিল পেটের মধ্যে, পুদিনা পাতাও দিয়ে দিল। সবগুলার একই রকম ভাবে করতে হবে। এরপর মাছের কাজ হয়ে গেলে এবার এটাকে ওভেনে দিবে। লেমন এবং টমেটো স্লাইস সাথে দিতে পারেন, উপরে এখন লেমন জুস দিয়ে দিচ্ছে, লেবুর রস। আবার একটু হাত দিয়ে আপনি নেড়ে চেড়ে দিতে পারেন মশলাগুলো যদি নড়ে গিয়ে থাকে। এখন একটা কভার দিয়ে দিবে, এখন এটাকে রোস্ট করবে 25 মিনিট, 240 ডিগ্রি ফারেনহাইট। আপনারা যদি ওভেন ইউজ করেন তাহলে ওভেনে ডগটা এরকম দাঁড়ায়, কভারটা সরালে এই হয়ে গেল মাছের এই যে ফ্রাই। এখন যখন ট্রেটাকে বের করবে দেখেন কি সুন্দর লাগছে।
এখন একটা প্যানের মধ্যে তেল দিচ্ছে, একটা অনিয়ন চপ করে কাটা, মানে পেঁয়াজ কুচি, নাড়াচাড়া করলো, পেঁয়াজের কালার দেখেন গোল্ডেন হয়ে গেল, সোনালি রং। এখন লবণ দিল স্বাদ মতো, এরপরে কিউমিন, টার্মারিক মানে আদা রসুন হলুদ জিরা, কাঁচামরিচ দিল গোটা করে, এগুলাকে নাড়াচাড়া করছে। এই সময় যে গন্ধটা বেরোবে এটা চমৎকার, আপনার খুব ভালো লাগবে। এই সময় এর উপরে দিয়ে দিল 3 কাপ রাইস। রাইসটা কিরকম ঝাল ঝাল করে দেখেন নাড়াচাড়া করে এখন রাইসটার উপরে পানি দিয়ে রাইসটা কুক করবে। এটা একটা নতুন জিনিস দেখলাম, আমরা নর্মালি ভাতের সাথে কোনো মশলা ইউজ করি না, কিন্তু মিডল ইস্টে দেখেন ভাতের সাথে মশলা ইউজ করে, যাতে ভাতটাকেই ঝাল ঝাল করে ফেলে। এটা আসলে ভাতটা কিছুটা আমাদের খিচুড়ির মতো মনে হচ্ছে, আসলে এটা ভাত না, আসলে খিচুড়িই করেছে। পানি শুকিয়ে গেলে দেখেন এটাকে 20 মিনিট পরে দেখেন কি অবস্থা, একদম ঝরঝরে হয়ে যাবে। আসলে এটা ভাত না, এটা খিচুড়ি, বাসমতি চালের খিচুড়ি। এগুলো একটু নাড়াচাড়া করে দিল, এখন পরিবেশনের পালা, চুলার উপর থেকে সরাবে। আচ্ছা এখন কোন একটা সসের মতো তৈরি করছে, তাহিতি দিল, লবণ দিল, গার্লিক দিল, এরপরে ওই যে সবগুলো গুঁড়ো মশলা দিল, লেমন জুস, লেবুর রস, অলিভ অয়েল, সবাইকে এবার নাড়া, এবার নাড়া ঘুটা দিলে দেখেন কিরকম দাঁড়াচ্ছে। এবার একটু পানিও দিল পাতলা করার জন্য, সুন্দর করে মিক্স করেন, দেখেন একটা সুন্দর। এটা আপনি ম্যানেজ দিয়েও করতে পারেন, আপনার পাশে ম্যানেজ থাকলে আপনি ম্যানেজ দিয়ে এটা করতে পারেন। এখন একটু পার্সলি কেটে দিল, আমি এটাকে আমাদের দেশে আমরা এটাকে বলি পুদিনা পাতা, এই যে একটা সুন্দর একটা মিশ্রণ হয়ে গেল ডিপ করার জন্য, সস তৈরি করলো আর কি। এই যে এখন একটু গার্নিশ করলো পুদিনা পাতা দিয়ে, দেখেন দেখতে কি সুন্দর লাগছে। কাঁচামরিচ দিয়ে দিলেন সাইডে, উপরে একটু লেমন কেটে দিলেন, আমার কিন্তু দেখতে অসাধারণ মনে হচ্ছে, খুব সুন্দর ড্রেসিং, যে কারোর সামনে রাখলে খেতে ইচ্ছে করবে। এখন দেখেন বড় প্লেটে প্রথমে রাইস দিল, খিচুড়ি, ওরা এটা 5 জনের খাবার একসাথে ইয়ে করছে, রেডি করছে, মাঝখানে দিল একটা বড় তেলাপিয়া। আচ্ছা 2টা তেলাপিয়া, তারপরে মরিচ, লেমন দিয়ে দেখেন সুন্দর করে ড্রেসিং করছে পরিবেশনের আগে। আর এই যে খাওয়া শুরু, চামচ দিয়ে খাচ্ছে, দেখাচ্ছে কত সফট, আমি সেটা খেতে খুব মজা লাগবে। খুবই সুন্দর দেখেন দেখাচ্ছে মাছটা, খুব সুন্দর বেরিয়ে আসছে। এই যে খিচুড়ির সাথে তেলাপিয়া ফ্রাই, অসাধারণ। এই যে একটু সসও দিয়ে নিলেন, এখন শুধু খাওয়া বাকি। তাহলে দর্শক মন্ডলী দেখলেন তেলাপিয়া ফ্রাইয়ের সাথে খিচুড়ি ভুনা, তাহলে দর্শক মন্ডলী আজকে ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে, একটু ডিফারেন্ট ভিডিও, মাছের উপর প্রথম ভিডিও দিলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করব, আশা করছি আপনাদের সাথে আগামী কোনো একটা পর্বে আবার দেখা হবে, সে পর্যন্ত আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।